এর জন্য আপনারা যে অন্তরী পলাশবাড়ী নির্বাচন অফিসে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইতিমধ্যে 9 লক্ষ ঘর বিতরণের জন্য আজকে যে সন্ত্রণার দায়িত্ব বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার পরিষদ মাননীয় প্রধানমন্ত্রী সে নিজে বলেছেন যে বাংলাদেশের মাটিতে একটি মানুষ ভূমিহীন থাকবে না আমার ভূমিহীন যারা আছে মাঠ পর্যায়ে তারা ঘর পাবে যে আশা নিয়ে আসছেন সেই আশা সফল হবে আমরাই কথা বলবো ইনশাআল্লাহ আপনাদের অধিকারের জন্য অধিকার আদায়ের জন্য তো যারা প্রকৃত ভূমিহীন এখানে কথা বলেন যারা আছে তারা এগুলো লিজ নিয়ে ওখানে দেখা যায় মাছ চাষ করে বড় ভাই ওনারে অনেকগুলো কথা শুনলাম